আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেকটা জাতির জীবন, জাতীয় জীবনে একটি স্মরণীয় এবং ঐতিহ্যবাহী দিন থাকে। আমরা বাঙালি হিসেবে আমাদের জাতীয় ঐতিহ্যবাহী দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটি আমাদের জাতীয় জীবনের একটি গৌরব এবং ঐতিহ্যবাহী দিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমাদেরকে জানতে হবে যে এই দিনটা আমাদের কিভাবে দেবো। পাকিস্তান সৃষ্টির পূর্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন সর্বপ্রথম নেতৃত্বে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য দাবি উত্থাপন করেন। পূর্ব বাংলা থেকে তার এই দাবির বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করেন। এভাবে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ও উর্দু হয়ে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেন। বাংলার ডাঙ্গা ছেলেরা তার এই কথা এবং তার এই বক্তব্যে বিরোধিতা করেন এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 জেলা ভ্রমণ করে তারা মিছিল বের করেন। পুলিশের মিছিল উপর নির্বিচারে গুলি চালান। এতে পালন করে, যা বাংলাদেশ আমাদের জন্য গৌরবের এবং ঐতিহ্যের।